আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হযরত মরিয়ম আলাইহি আসসালাম এবং তার ছেলে হযরত ঈসা আলাইহি আসসালাম একটি কুটিরে থেকে দিনাতিপাত করছিলেন। একদা মাতা পুত্রকে ফলের সন্ধানে বনে পাঠালেন। তখন কুটিরে মরিয়ম আলাইহি আসসালাম একাকিনী ছিলেন। এমন সময় হযরত আজরাইল আলাইহি আসসালাম তার কাছে হাজির হলেন। আজরাইল আলাইহি আসসালাম এর ভয়ঙ্কর মূর্তি দেখে মরিয়ম আলাইহি আসসালাম ভয় পেয়ে গেলেন এবং আতঙ্কিত অবস্থায় তার পরিচয় জানতে চাইলেন। হযরত আজরাইল আলাইহি আসসালাম বললেন, আমি মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য আগমন করেছি। আপনার দুনিয়াবী জীবনের সমাপ্তি ঘটেছে, এখন আপনি পরলোকে যাবার জন্য প্রস্তুত হন। মালাকুল মউতের কথা শ্রবণ করে বিমর্ষ বদনে তিনি বললেন, ওহে ভাই আজরাইল, আমাকে আপনি কিছু সময়ের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণাধিক পুত্রকে একটু বাহিরে পাঠিয়েছি, দুনিয়া থেকে চিরবিদায়ের সময়, তাকে একটু দেখে যেতে ইচ্ছে হচ্ছে, আর বিদায় বেলায় তাকে কিছু উপদেশ দেওয়ার ইচ্ছে রাখে, তাই সে ফিরে আসুক, তারপর আমার জান আপনি কবজ করুন। হযরত আজরাইল আলাইহি আসসালাম বললেন, হে ঈসা নবীর মাতা মরিয়ম, আমার এ কাজে এক পলকও দেরি করার ক্ষমতা নেই, কেননা আল্লাহ পাকের সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীর জন্যই নির্দিষ্ট একটি সময় আছে, যখন সেই সময় এসে যায় তখন না সে এক পা পশ্চাৎপদ হতে পারে, না এক মুহূর্ত এগিয়ে যেতে পারে। আল্লাহর এই বিধান অনুসারে আপনার প্রাণ হরণ করতে হবে। হযরত আজরাইল আলাইহি আসসালামের কথা শ্রবণ করে হযরত মরিয়ম আলাইহি আসসালাম বলে উঠলেন, মৃত্যুকে আমি ভয় পাই না, আর আল্লাহর আদেশেরও আমি অবাধ্য নই, কিন্তু দুঃখ এই যে শেষ সময়ে ছেলেকে কিছুই বলে যেতে পারছি না। যা হোক, আল্লাহ পাক যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। মালাকুল মউত যথাসময়েই জান কবচ করে চলে গেলেন। হযরত মরিয়ম আলাইহি আসসালামের প্রাণহীন দেহ মাটিতে পড়ে থাকল। কিছু সময় পর হযরত ঈসা আলাইহি আসসালাম জঙ্গল হতে ফিরে এসে ডাকতে শুরু করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে তিনি তাকে নেড়ে দেখলেন যে তার রূহ মোবারক দেহ ত্যাগ করে চলে গেছে। হযরত ঈসা আলাইহি আসসালাম তার মায়ের এমন আকস্মিক মৃত্যুতে প্রায় অধৈর্য হয়ে পড়ার উপক্রম হলেন। মায়ের মৃত্যু শোকে তিনি কাঁদতে লাগলেন। তার কান্না শুনে পশু পাখিরাও কেঁদে আকুল হল। এভাবে কিছু সময় অতিবাহিত হবার পর তিনি কিছুটা প্রকৃতস্থ হয়ে মায়ের কাফন দাফন কাজে মনোনিবেশ করলেন। তারা মাতা পুত্র এমন স্থানে বসবাস করতেন যে উহা কোনো লোকালয় ছিল না। তিনি তখন কতিপয় লোকের তালাশের উদ্দেশ্যে বের হলেন। কিছুদূর যাবার পর কয়েক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল। তারা তার দিকে আসছিলেন। তিনি তাদের কাছে স্বীয় মাতার মৃত্যুর কথা বলে তার কাফন দাফন কার্যে সাহায্য প্রার্থনা করলেন। আগন্তকগণ বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মায়ের দাফন কাফন কাজে শরিক হবার জন্যই এসেছি। বলা বাহুল্য, ফেরেশতাগণ হযরত মরিয়ম আলাইহি আসসালামের কাফন দাফন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র বেহেশত হতে নিয়ে এলেন। তারপর হযরত ঈসা আলাইহি আসসালাম আগত ফেরেশতাগণকে নিয়ে গিয়ে মায়ের কাফন দাফন সম্পন্ন করলেন। কাফন দাফনের পর হযরত ঈসা আলাইহি আসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ পেশ করলেন যে, হে আল্লাহ, তুমি তো আমাকে মৃতকে জীবিত করার ক্ষমতা প্রদান করেছ, আমার মনে ভীষণ ইচ্ছে যে আমি আমার মাকে জীবিত করে দু একটি কথা বলি। আল্লাহ পাক তাকে এ বিষয়ে অনুমতি প্রদান করলেন। হযরত ঈসা আলাইহি আসসালাম আল্লাহর হুকুমে তার মাকে জীবিত করে জিজ্ঞেস করলেন, ওহে আমার গর্ভধারিণী মা, পৃথিবীতে সবচেয়ে কোন সময়টিকে আপনার নিকট কষ্টকর মনে হয়েছে? মরিয়ম আলাইহি আসসালাম বললেন, বাবা, জান কবজের সময়টিকে সবচেয়ে বেশি কষ্টকর মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন লেগেছে? যদি ঘটনাটি ভালো লেগে থাকে, এরকম ঘটনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।